হ্যালো গাই সিমিস গার্ডেনে আপনাদের সবাইকেই আমি স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ইউনিক টাইপের জিনিস তোমাদের কাছে ইউনিক না হলে ওটা আমার কাছে ইউনিক কারণ আমি এটা ফার্স্ট টাইম আর কি দেখেছি আমি গত সোমবার আর কি যাচ্ছিলাম নার্সারিতে কিছু গাছ কিনবো বলে তো হঠাৎ রাস্তাতেই দেখছি একটা জাম্বু মানি প্লান্টের গাছ অনাথের মতো পড়ে আছে আর আমি গাছ দেখলে তো আর লোভ সামলাতে পারি না যেহেতু তার কোনো মালিক ছিল না আমি গাছটি কাটারে করে কেটে নিয়ে চলে এসেছি পুরো গাছটি কাটিনি যেহেতু জলে গ্রো হয়ে যায় তো আমি জাম্বু মানি প্লান্টটাকে জলে গ্রো করতে দিয়েছি এই দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি তার ভিডিওটা পাতাগুলো সবই কেটে বাদ দিয়ে দিয়েছি কয়েকটা পাতা রেখেছি আর একটা আমি মানি প্ল্যান্ট পেয়েছি যেটা এই রেড কালারের দেখতে দেখো তো আমি জানতাম না রেড কালারের কোনো মানি প্ল্যান্ট আমি এতদিন জেনে এসেছি একটা ইলো ইয়েলো কালারের মানি প্লান্ট দেখেছি আমি একটা পুরো গ্রিন কালারের তো দুটোই আমার বাড়িতে আছে জাম্বু মানি প্লান্ট আমার বাড়িতে ছিল না আর এটা তো ছিলই না এটা আমি হঠাৎ রাস্তায় দেখে আমার পাতাটি খুব ভালো লেগেছে তো আমি পাতাটি এটাও অর্ধেকটা গাছটা নিয়ে চলে এসেছি দেখো আমি টুকরো টুকরো করে তিন দিন ধরে আজ তিন দিন হলো আমি গাছটিকে জলে রেখেছিলাম তো অনেকগুলি এখান থেকে শেকর বেরিয়ে গেছে তো আমি আজ গাছটিকে টবের মধ্যে বসিয়ে দিয়েছি আর সব পাতাগুলি দেখতেই পাচ্ছ ছেটে বাদ দিয়ে দিয়েছি কয়েকটা পাতা রেখেছি ওখান থেকে একদম ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে বলে আমি ওটাকে আর কি রেখেছি এই দেখো এখান থেকে বেরো বেরোচ্ছে ওর জন্য আমি এটাকে রেখেছি আর বাদ বাকি সব ডালগুলো কেটে রেখে দিয়েছি আর একটা আমি অন্য জায়গায় বসাবো বলে আমি এটাকে এখনও জলের মধ্যে রেখেছি এর ডালটি অনেকটা বড় আছে তো আমি ভেবেছি একটু সাজিয়ে রাখবো তার জন্য এটাকে এখন জলের মধ্যেই রেখেছি তো জানি না তোমরা দেখেছো কি না এই রকম মানি প্লান্ট যদি দেখে থাকো তো কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ